থাইল্যান্ডে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:24 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। সফরকালে শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা তাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় থাইল্যান্ড ও বাংলাদেশের কর্মকর্তাদের জন্য ভিসা ছাড়ের চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও 1টি LOI স্বাক্ষর হয়। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্কে এবং হাসপাতাল ও চিকিৎসা খাতে বিনিয়োগের সুযোগ দিতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সফরকালে থাইল্যান্ডের রাজা ভাজেরা লঙ্কর্ণ এবং রানী সুথিদার সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ব্যাংককে জাতিসংঘের এসকাপের 80তম অধিবেশনেও ভাষণ দেন তিনি। থাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গত 24 এপ্রিল ব্যাংককে যান শেখ হাসিনা।